Assalamualaikum everyone, welcome to my channel Rejoana. আজকে আপনাদের সাথে লেমন এগ নুডলসের রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি প্যানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে এতে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালোমতো স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল হয়ে গেলে ডিমটাকে একটি পাত্রে তুলে রাখব। এবারে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। এবার এগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নিব। লাল হয়ে আসলে এবার এতে আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমটা দিয়ে দিব। এবারে সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ নেড়ে ভালোমতো মিশিয়ে নিব। এবারে এতে অ্যাড করে নিচ্ছি লেবুর রস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আগে থেকে বয়েল করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একটু ভালোমতো মিক্স করে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি একটু লেমন গ্রাস, দিয়ে দিচ্ছি লেমন জেস্ট আর দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো। এবারে এতে অ্যাড করে নিচ্ছি টমেটো পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে অ্যাড করে দিচ্ছি নুডলসের সাথে থাকা ইনস্ট্যান্ট মশলা। সবগুলো উপকরণ এবারে খুব ভালোমতো মিশিয়ে নিব। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং সকল প্রকার সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। এবারে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লেমন এগ নুডলস। তৈরি হয়ে গেল আমাদের লেমন এগ নুডলস। যারা কিনা লেবুর ফ্লেভার অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই নুডলসটা অনেক ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর।